আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করব আন্তর্জাতিক ডেস্কের খবর সুরক্ষায় জাস্টিন টুডোর টেলিফোনে কথা বলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো বুধবার সূচির সঙ্গে টেলিফোনে কথা বলার সময় রাখাইনে রোহিঙ্গা নিপীড়নের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি সূচিকে দেওয়া কানাডার সম্মানসূচক নাগরিকত্ব বাতিলের আহ্বান জানিয়ে দেশটির নাগরিকরা গত পাঁচ দিনে দশ হাজার গণস্বাক্ষর সংরক্ষণ করেছেন রোহিঙ্গা নিপীড়নের ঘটনায় সূচির নাগরিকত্ব বাতিলে অনলাইনে পিটিশনে স্বাক্ষর সংগ্রহ অভিযান চালাচ্ছে কানাডার নাগরিকরা এর মাঝে মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টার সঙ্গে টেলিফোনে উদ্বেগ প্রকাশ করেন টুডো মিয়ানমারে গণতন্ত্র ও অবাধ স্বাধীনতা ফিরিয়ে আনতে দীর্ঘ লড়াই চালিয়েছেন সূচি এর প্রেক্ষাপটে দু সালে সূচিকে কানাডার সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক টুইট বার্তায় ট্রুডো বলেন মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের জন্য আজ আমি আংসান সুচির সঙ্গে কথা বলে কানাডার গভীর উদ্বেগ জানিয়েছি গত পঁচিশে আগস্ট মিয়ানমারের রাখাইনে দেশটির পুলিশের তিরিশটি তল্লাশি চৌকি ও একটি সেনা ক্যাম্পে হামলা চালায় রোহিঙ্গা বিদ্রোহীরা এ হামলার জেরে রাখাইনের দেশটি সেনাবাহিনীর রোহিঙ্গাবিরোধী ক্লিয়ারেন্স অপারেশনে তিন লাখ সত্তর হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে এক বিবৃতিতে ট্রুডো বলেন তিনি সকল সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকারের সুরক্ষা এবং নিরাপত্তার প্রয়োজনীয়তা সম্পর্কে সূচির সঙ্গে আলোচনা করেছেন টেলিফোনে টুডো সূচিকে বলেন রাখাইনে সহিংসতার অবসান ঘটাতে মিয়ানমার সেনাবাহিনী ও বেসামরিক নেতাদের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন একই সঙ্গে বেসামরিক সুরক্ষা ও জাতিসংঘ এবং আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর ত্রাণ বিতরণে রাখাইনে প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানান মিয়ানমারের শান্তিপূর্ণ ও স্থিতিশীল সমাজ গড়ে তুলতে কানাডা সহায়তা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন টুডো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ